हेलो गाइस वेलकम टू आवर चैनल। तो गाइस आज এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগান এবং গোকুলাম কেরালা এফসির মধ্যে সুপার কাপের ম্যাচ নিয়ে। তো এই ম্যাচটার ব্যাপারে আজকের ভিডিওটিতে আলোচনা করব, কখন কবে কোথায় মানে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এবং দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে, এবং কথা বলবো আমরা এটিকে মোহনবাগানের প্লেইং এক্সাই কেমন হতে পারে এই ম্যাচে। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যেহেতু তোমরা এখানে খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে, তোমাদের প্রিয় দলের সমস্ত আপডেট পেয়ে যাবে। তো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল নোটিফিকেশনটাকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড আপডেটগুলো তোমরা একদমই মিস করবে না। তো গাইস চলো শুরু করা যাক। তো প্রথমত আমরা কথা বলবো ম্যাচটির ব্যাপারে। তো এটিকে মোহনবাগান গোকুলাম কেরালা এফসি, ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 10ই মার্চ বিকেল 5টাতে স্টেডিয়ামে, যে স্টেডিয়ামটি হতে চলেছে তো সেই স্টেডিয়ামটির নাম ইএমএস স্টেডিয়াম। গোকুলাম কেরালা এফসির হয়তোবা ঘরের মাঠ হতে পারে, তো আই ডোন্ট নো। তো সেটার ব্যাপারে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এই দুটো টিমের যদি হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলা যায়, তো তারা একবারই মুখোমুখি হয়েছিল গত বছরে, তো সেখানে 4-2 গোলে পরাস্ত করেছে এটিকে মোহনবাগানকে গোকুলাম কেরালা এফসি। তো গোকুলাম কেরালা এফসি 5-2 গোলে পরাস্ত মানে সরি 4-2 গোলে পরাস্ত করেছিল। বলতে পারো সেই সময় কিন্তু রয় কৃষ্ণা উইলিয়ামসের মতো প্লেয়াররাও ছিল, জনি কাউকো তিরি তারাও ছিল, তা সত্ত্বেও কিন্তু 5-2 গোলে তাদেরকে পরাস্ত করেছিল 4-2 গোলে। তো বোঝাই যাচ্ছে এখানে তাদের টিমটা কতটা শক্তিশালী। আবার এই বছরের সিজনেও গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে গোকুলাম কেরালা এফসি খেলেছে, তাদেরকেও কিন্তু 5-2 গোলে পরাস্ত করেছে এই গোকুলাম কেরালা এফসি। তো বলতে পারো এই টিমটা সব দিক থেকে বেশ শক্তিশালী, এবং এটিকে মোহনবাগানের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকবে গোকুলাম কেরালা এফসিকে হারানোর, কারণ গত বছরে তাদেরকে 4-2 গোলে হারিয়েছে। তো এই বছর হারিয়ে তাদেরকে প্রতিশোধটা নিতে হবে। এই সময়ই বোঝা যাবে গত বছরের টিমটা বেশি শক্তিশালী ছিল নাকি এই বছরের। অবশ্যই গত বছরে কিন্তু রয় কৃষ্ণা উইলিয়ামসের মতো প্লেয়ার ছিল, তো এই বছরে কিন্তু দিমিত্রি পেত্রাতোস হুগো বুমোসরা রয়েছে। তো দেখার বিষয় তো এইবারে জয়টা তারা তুলে আনতে পারে কি বা প্রতিশোধটা নিতে পারে কি। তো এরপরে আমরা কথা বলবো এটিকে মোহনবাগানের প্লেইং এক্সাই কেমন হতে পারে। তো 4-2-3-1 বা 4-3-3, জুয়ান ফ্রান্ডো কিন্তু এই ফরমেশনেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তো মেবি সুপার কাপেও এই ফরমেশনটাই আমরা দেখতে চলেছি। তো যেহেতু তার প্রেফার্ড ফরমেশন 3-5-2, তো সেই ফরমেশনে তিনি ব্যর্থ হয়েছেন, তো 4-2-3-1 যাবে মেবি। তো যদি গোলকিপার নিয়ে কথা বলা যায় সেখানে কিন্তু জুয়ান ফ্রান্ডোর ফার্স্ট চয়েস হবে বিশাল কাইত, যেহেতু তিনি আইএসএলের গোল্ডেন গ্লাভস উইনার এবং অন্যতম একজন সেরা গোলকিপিং করেছেন এই বছর আইএসএলে। আর যদি 4 জন ডিফেন্স নিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে আমরা রাইট ব্যাকে দেখবো আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে প্রীতম কোটাল, সঙ্গে কিন্তু আমরা তিরিকে দেখতে চলেছি এবার। তো তিরি কিন্তু নিজেকে পুরোপুরি ফিট করে তুলেছেন, দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে এবং সুপার কাপে তার মানে খেলার সম্ভাবনা প্রবল, এবং সেটা জোয়ান ফ্রান্ডো নিজেই জানিয়েছেন তিনি কিন্তু সুপার কাপে খেলতেই পারে। জনি কাউকো কিন্তু নাও খেলতে পারে, তিনি কিন্তু এখনও মেডিকেল সার্টিফিকেট পায়নি, তবে তিনি কিন্তু সুপার কাপে খেলতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। আর রাইট লেফট ব্যাকে থাকবে কিন্তু সুভাশিস বোস, তো ফার্স্ট চয়েস সুভাশিস বোস। গোটা আইএসএল মরসুম আমরা দেখেছি সুভাশিস বোসকে কন্টিনিউ করতে, তো সুপার কাপেও মেবি কন্টিনিউ করতে চলেছে। আর যদি 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে কথা বলো সেখানে আমরা দেখব কার্ল ম্যাথিউ সঙ্গে গ্ল্যান মার্টিন্স। তো কার্ল ম্যাথিউ গ্ল্যান মার্টিন্স এই দুটো ডিফেন্সিভ মিডফিল্ড কিন্তু দারুণ মিডফিল্ডের মানে ভূমিকাটা পালন করে বলতে পারো। কার্ল ম্যাথিউ তিনিও কিন্তু গোল করেছেন, গ্ল্যান মার্টিন্স তিনি কিন্তু বল ছিনিয়ে নিতে দারুণ পছন্দ করে, তো আমরা আইএসএলেও দেখেছি দুর্দান্ত বল ছিনিয়ে নেন তিনি। তো তারপরে কিন্তু আমরা দেখেছি কার্ল ম্যাথিউ তিনি কিন্তু বেশ ডিফেন্সিভ করতে পারেন এবং সেন্টার ব্যাকে এসেও তিনি খেলতে পারেন। তো কার্ল ম্যাথিউ কিন্তু ডিফেন্সিভ লাইনটা খুব ভালোভাবে সামলাবে আশা করা যায়। আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন লিস্টন কোলাসো, হুগো বুমোস এবং আসিক কুরুনিয়ান। তো এই 3 জনকে আমরা অ্যাটাকিং মিডফিল্ডে দেখব। হুগো বুমোস কিন্তু সুপার কাপ খেলার জন্য দুরন্তভাবে প্র্যাকটিস করে যাচ্ছে দলের সঙ্গে, তো তিনি কিন্তু সুপার কাপ খেলবেন। তারপরে যদি তাকে ছেড়ে দেয় সেটা পরের কথা, তবে সুপার কাপটা তিনি কিন্তু খেলবেন এটিকে মোহনবাগানের হয়ে। ক্রিস্টন কোলাসো কিন্তু মানবীর সিংয়ের জায়গায় খেলছে, তো মানবীর সিংয়ের যেহেতু পুরনো চোটটা আবার দেখা দিয়েছে, তো লিস্টন কোলাসোকে হয়তোবা আমরা রাইট উইঙ্গারে দেখতে পারি। আর আপ ফ্রন্টে স্ট্রাইকারে তো দিমিত্রি পেত্রাতোস ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তো লেফট উইঙ্গে যদি আশিক কুরুনিয়ান থাকে রাইট উইঙ্গে আমরা লিস্টন কোলাসোকে দেখব, এবং যদি লিস্টন কোলাসোকে লেফট উইঙ্গে দেখি রাইট উইঙ্গে আমরা আশিক কুরুনিয়ানকে দেখব। তো মানবীর সিংয়ের জায়গাটায় যে কোনো কাউকে আমরা দেখতে পারি। আর অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমোস থাকবে এটা ধরে নাও, যেহেতু হুগো বুমোস দলের সঙ্গে দুর্দান্তভাবে প্র্যাকটিস করে চলেছেন।
তো এই ছিল এটিকে মোহনবাগান গোকুলাম কেরালা এফসি সুপার কাপের ম্যাচের আপডেট এবং এটিকে মোহনবাগানের প্লেইং এক্সাই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী এই ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।